নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি যার পেজ নম্বর এসি নাইনটি থ্রি তো আমি এখানে তিনখানা সেট সলভ করাবো এসি নাইনটি থ্রি এসি থ্রি হান্ড্রেড এসি থ্রি হান্ড্রেড ইলেভেন তো দেখো তিনখানা সেটের ভিতর থেকে যে সমস্ত এমসি কিউব আছে সেইগুলো টু দা পয়েন্ট আমি সলভ করবো তার আগে একটু বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করেই এসি নাইনটি থ্রি নম্বর পেজে তো দেখো ক্ষমতার সংজ্ঞা দাও ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো আমি মনে করি এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসছে দু হাজার বাইশ সালে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো রোমান্টতে কী বলেছে মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো অথবা পরে কোশ্চেন কী বলেছে ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। roman ফরে এর কি বলছে ভারতের পার্লামেন্টে উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। অথবা দ্বিতীয় প্রশ্ন কি বলছে ভারতে পার্লামেন্টে সাধারণ আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। roman 5 এর কি বলছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। এবার আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে কি বলেছে এমসিকিউতে মানব জাতির সম্পর্ক সর্বপ্রথম পৃথক স্বাস্থ্য হিসাবে গড়ে ওঠে। অ্যান্সার এর আনসার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কি বলেছে আমাদের রোমান টু এর কোশ্চেন ইন্টারন্যাশনাল রিলেজেন্স গ্রন্থটির লেখক অ্যান্সার ইএ স্কার রোমান থ্রির কোশ্চেন কি বলেছে ইউনিট দিস লাস্ট বইটি লিখেছেন অ্যান্সার হবে এর জন রস্কিন রোমান ফোরের কোশ্চেন কি বলেছে লিবারিজিম গ্রন্থটি লিখেছেন অ্যান্সার লিবারিজিম গ্রন্থটি লিখেছেন লোর্ড উইগ ভান মিসেস তো বুঝতে পারছো পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান ফাইভের এক কক বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম অ্যান্সার হবে সের অ্যান্সার চীন রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অ্যান্সার হবে এর অ্যান্সার কংগ্রেস রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে আইনসভার জননী বলা হয় অ্যান্সার হবে সের আন্সার ব্রিটেনের পার্লামেন্টকে আট নম্বরের কোশ্চেন কী বলেছে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো অ্যান্সার হবে এর অ্যান্সার সুইজারল্যান্ড রোমান নাইনের কোশ্চেন কী বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অ্যান্সার হবে সিরান্সার প্রধানমন্ত্রী দশ নম্বরের কোশ্চেন কী বলেছে রাজ্যসভায় সভাপতিত্ব করেন অ্যান্সার বিয়ের বিয়ান্সার উপরাষ্ট্রপতি এগারো নম্বরের কোশ্চেন কী বলেছে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে অ্যান্সার হবে সিরান্সার রাজ্যপাল তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের বারো নম্বরের কোশ্চেন রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন অ্যান্সার বে আমাদের সিআর আনসার সরোজনী নাইডু তেরো নম্বর কোশ্চেন কী বলেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো অ্যান্সার পাবে বিয়ের আনসার দুশো চুরানব্বই জন চোদ্দ নম্বর কোশ্চেন কী বলেছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো অ্যান্সার বি বিয়ের আনসার বিধান পরিষদ পনেরো নম্বর কোয়েশ্চেন কি বলেছে পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ডিআরআসার স্পিকার ষোলো নম্বর কোয়েশ্চেন কী বলেছে অর্থ বিল প্রথম উত্থাপিত হয় অ্যান্সার হবে লোক লোকসভায় সতেরো নম্বর কোশ্চেন কী বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণ ব্যবস্থা করতে পারে অ্যান্সার পেয়ে বিয়ার আনসার বত্রিশ নং আঠারো নম্বর কোশ্চেন কী বলেছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অ্যান্সার হবে বিয়ার আনসার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল অ্যান্সার হবে সিয়ার বাষট্টি বছর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন কী বলেছে লোক আদালতের জনক হলেন অ্যান্সার হবে ডিআরএচআর পি এন ভগবতী একুশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে অ্যান্সার হবে সেন আচার বিডিও বাইশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হলো অ্যান্সার হবে সি আচার স্তর তেইশ নম্বর কোশ্চেন কী বলেছে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অ্যান্সার হবে বিআরএচআর কাউন্সিলার চব্বিশ নম্বরের কোয়েশ্চেন বলেছে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা অ্যান্সার বেডের অ্যান্সার একশো চুয়াল্লিশটি তো দেখো দুদাকে যত এসে কিউব আছে এই এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো এবার আমি পেজ নম্বর এসি তিনশো নম্বর পেজের যত এম সি কিউব আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো তার আগে আমি বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো বড়ো প্রশ্নের ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো অথবাদে কী কোশ্চেন আছে সার্বভৌমত্বের ধারণার বিশ্বায়নের প্রভাব আলোচনা করো রোমান কোশ্চেনে কী বলেছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতাগুলির বিবরণ দাও অথবাতে পরের কোশ্চেন কী বলেছে রাজ্যপালের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো চার নম্বরের কোশ্চেন কী বলেছে লোকসভার সভাপতিকে কী বলা হয় এর ক্ষমতা ও ভূমিকা আলোচনা করো অথবাতে পরে কোশ্চেন কী বলেছে ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো পরের কোশ্চেন কী বলেছে তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান সক্রিয় ভূমিকা পালনকারী হলো অ্যান্সার বেসির আনসার সার্বভৌম রাষ্ট্র রোমান টু এর কোশ্চেন কি বলেছে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ অ্যান্সার পে বি এর আনসার বিশ্লেষণ করা রোমান থ্রিতে কী বলেছে রাষ্ট্রহীন সমাজ তো দেখো এই কোয়েশ্চেনটা একটু ডাউটে আছে প্লিজ তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে স্টেট অ্যান্ড রেগুলেশন এর লেখক হলেন অ্যান্সার এর আনসার লেনিন রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে অ্যান্সার পাই এর আনসার মন্টেস্কু ছ নম্বর কোশ্চেন কি বলছে একক পরিচালকের একটি উদাহরণ দাও অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সাত নম্বর কোশ্চেন কি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় এর কংগ্রেস আট নম্বর কোশ্চেন কি বলেছে দ্বি সমর্থক হলেন অ্যান্সার আনসার জে এস মিল নম্বরে কোয়েশ্চেন বলেছে ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন অ্যান্সার এর আনসার রাষ্ট্রপতি তো দেখো দশ নম্বর কোশ্চেন কি বলেছে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অ্যান্সার পেয়ে বি এর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণায়ন এগারো নম্বরের কোশ্চেন কী বলেছে রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন অ্যান্সার এর রাজার দুজন বারো নম্বরের কোশ্চেন কী বলেছে ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন সংসদের অ্যান্সার ডি ডিরাচার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা তেরো নম্বরের কোশ্চেন কী বলেছে ভারতের পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ হলো অ্যান্সার হবে এর রাষ্ট্রপতি চৌদ্দ নম্বরের কোশ্চেন কী বলেছে জিরো আওয়ার এর সময়কাল অ্যান্সার হবে বিয়ের আচার ষাট মিনিট পনেরো নম্বরের কোয়েশ্চেন কী বলেছে আইনসভা সরকারের সব বিভাগগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ বলেছেন অ্যান্সার হবে বিয়ের আঞ্চার গার্নার ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো অ্যান্সার হবে বিধান পরিষদ সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে বিচার বিভাগ মৌলিক অধিকার সংরক্ষণ করে অ্যান্সার হবে এর অ্যান্সার সত্য আঠারো নম্বর কোশ্চেন কি বলেছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট উনিশ নম্বরের কোশ্চেন কি বলেছে সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারিত করেন অ্যান্সার সি সের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কুড়ি নম্বর কোয়েশ্চেন কি বলছে কেন্দ্র বনাম রাজ্য বা রাজ্য বনাম রাজ্য বিবাদ সুপ্রিম কোর্টের অ্যান্সার মূল এলাকাভুক্ত মূল এলাকা ভুক্ত একুশ নম্বরের কোয়েশ্চেন কি বলেছে স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি স্তর হল অ্যান্সার বেসির গ্রামীণ ও পৌর বাইশ নম্বরের কোশ্চেন বলেছে কোন কমিটি ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করে অ্যান্সার বেডিরসার বলবন্ত রায় মেহতা কমিটি তেইশ নম্বরের কোশ্চেন কি বলেছে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান অ্যান্সার বেসির আনসার কমিশনার চব্বিশ নম্বরের কোশ্চেন কি বলেছে প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় অ্যান্সার এর আনসার কৈটিল্যের বিবরণে তো দেখো দুদাগের যে কোশ্চেনগুলো আছে এমসি কিউব তো হয়ে গেছে এসি কিউবগুলো আমি তোমাদের পরে কোনো একদিন আমি সলভ করে দেবো এবার আমি পেজ নম্বর এসি তিনশো এগারো নম্বর পেজের যত বড় প্রশ্ন আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো যেগুলো দু সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমি এমসি কিউব নিয়ে বিস্তারিত সলভ করে দেবো সমস্ত কোয়েশ্চেন টু দ্য পয়েন্ট তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো তো তিন দাগের যে কোশ্চেনটা আছে এবং দু দাগের কোশ্চেন এবং চার দাগের কোশ্চেন পাঁচ দাগের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যেমন গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন রাজ্যপালের ভূমিকা ভারতবর্ষে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ক্রেতা সুরক্ষা ক্রেতা সুরক্ষা আদালতের এ একটি টিকা লেখো প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তো দেখো এই বড় প্রশ্নগুলো তোমরা পড়বে তো দেখো এবার আমি এমসি কিউব নিয়ে আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমাননে ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় অ্যান্সার বে এর অ্যান্সার ষোলোশো আটচল্লিশ এর কোয়েশ্চেন কি বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল অ্যান্সার হবে বিয়ের আনসার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কি বলেছে রোমান থ্রি কোয়েশ্চেন দাস ক্যাপিটাল লিখেছেন অ্যান্সার হবে ডি এর আনসার কার্ল মার্কস চার নম্বরের কোয়েশ্চেন কি বলেছে হিতবাদ ও উপযোগিতাবাদ দর্শনের মূল প্রবক্তা ছিলেন অ্যান্সার হবে এর আনসার জেরিম বেনথাম পরের কোয়েশ্চেন কি বলেছে পাঁচ নম্বরের কোয়েশ্চেন বহু পরিচালক বিশিষ্ট আইনসভার উদাহরণ হলো। অ্যান্সার হবে ডিয়ার্চার সুইজারল্যান্ড ছ নম্বর কোয়েশন কী বলেছে পার্লামেন্ট আইন সবার উদ্ভব হয় অ্যান্সার হবে এর আনসার ব্রিটেনে সাত নম্বরে কোয়েশন কী বলছে মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে অ্যান্সার হবে সিয়ার আসার সংসদীয় ব্যবস্থায় আট নম্বরে কোয়েশন কী বলেছে রাজ্য আইনসভার কক্ষের নাম অ্যান্সার হবে বিধান পরিষদ ন নম্বরে কোয়েশ্চেন কী বলছে ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন অ্যান্সার হবে ডিয়ার্সার রাষ্ট্রপতি দশ নম্বরের কোশ্চেন কী বলেছে উপরাষ্ট্রপতির প্রধান কাজ হলো অ্যান্সার হবে ডিয়ার্সার রাজ্যসভার সভাপতিত্ব করা এগারো নম্বর কোশ্চেন কী বলেছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন অ্যান্সার হবে ডিয়ান্সার রাষ্ট্রপতি বারো নম্বর কোশ্চেন কী বলছে মুখ্যমন্ত্রীর প্রধান প্রশাসনিক পরামর্শদাতা হলেন অ্যান্সার হবে সিয়ান্সার মুখ্য সচিব তেরো নম্বরের কোশ্চেন কী বলছে রাষ্ট্রপতি ও রাজ্যপাল যে বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন সেটি হলো অ্যান্সার হবে সিরাঞ্চার অর্থ বিল চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন অ্যান্সার হবে সিরান্সার লোকসভার সদস্যদের দ্বারা পনেরো নম্বর কোয়েশ্চেন কী বলেছে হ্যাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কর পার্লামেন্ট বলতে বোঝায় অ্যান্সার হবে ডেয়ের যখন পার্লামেন্টে কোনো দলই গরিষ্ঠতা অর্জন করতে পারে না ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলেছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রতীক বলা হয় অ্যান্সার হবে এর লোকসভাকে সতেরো নম্বর কোয়েশ্চেন কী বলেছে দুই বা ততদিক রাজ্য সরকারের বিরোধের মীমাংসা সুপ্রিম কোর্টের অ্যান্সার হবে ডিএনআর মূল এলাকাভুক্ত আঠেরো নম্বর কোয়েশ্চেন কী বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন অ্যান্সার হবে ডি আনসার রাষ্ট্রপতি উনিশ নম্বর কোশ্চেন কী বলেছে হাইকোর্ট তত্ত্বাবধান করতে পারে না এর অ্যান্সার হবে সি এর আনসার সামরিক আদালত কুড়ি নম্বর কোশ্চেন কি বলেছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন অ্যান্সার হবে এর আনসার এলিজা ইমপে একুশ নম্বরের কোশ্চেন বলেছে খুদে জেলাশাসক বলা হয় অ্যান্সার হবে সিরান্সার ও কে বাইশ নম্বর কোশ্চেন কি বলেছে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অ্যান্সার পেয়ে বিএনসার কমিশনার তেইশ নম্বর কোশ্চেন কি বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অ্যান্সার পেয়ে বিএন আসার বিডিও চব্বিশ নম্বর কোশ্চেন কি বলেছে জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন অ্যান্সার হবে সির আসার সভাধিপতি তো দেখো দুদাগের যে কোয়েশ্চেন আছে এক নম্বরে ষোলোখানা লিখতে হবে এইগুলো তোমাদের পরে কোনো একদিন আমি সলভ করে দেবো আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশান বক্সে দু সালের উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে করা আছে এবং দু সালের উচ্চ মাধ্যমিকের সাজেশান করা আছে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো